নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। সকাল কিন্তু বেশ আগে থেকেই শুরু হয়েছে, তবুও সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর গতকাল রাত্রিবেলাতে আমাদের আপ্যায়নে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হলো, আপনারা ইতিমধ্যেই কুকিংয়ের পর্বে দেখেছেন। তো রাত্রিবেলায় অনেকটাই রাত হয়ে গেছিল, খাওয়া দাওয়া সবাইকে সকালটানে দেওয়া হয়েছে, মানে 9টা 10টার মধ্যে খাওয়া দাওয়া করানো হয়েছে, কিন্তু তার পরপর সবাই চলে গেছে। বিদায় আদায় যে ব্যাপার সেটা হলো, আমরা যারা বাদ বাকি ছিলাম খাওয়া দাওয়া করলাম, আর তারপরে রান্নাঘরের দিকে বলুন আর ওদিকে সব গোছগাছ করতে করতেই দেরি হয়ে গেল। তারপরে এসে আবার ওই রাত্রিবেলাতে সব গাটা ধুয়ে মোটামুটি 2টা 2টা বেজেছে ঘুমাতে। এবার সকালবেলা উঠতে তো একটু দেরি হচ্ছিল, তো কিন্তু দেরি করলেও আবার হচ্ছে না, ওনারা চলে যাবেন বলে সকালটানে উঠলাম, আর ওনারা কিন্তু চলে গেছেন। তো যাওয়ার কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি আছে, এই পর্বেই থাকছে। তো সবাই ছিল, বেশ ভালোই লাগছিল সত্যি কথা বলতে। কেউ যখন আসে খুব ভালো লাগে, বা আসবে আসবে তখন একটা মনের মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি হয়, আর চলে যাওয়ার পরে কিন্তু সত্যিই খারাপ লাগে। তো ওনাদেরকে ছেড়ে এই জাস্ট বাড়িতে ফিরলাম। আর এবারে অনুষ্ঠানের পরপর যে কাজগুলো থেকে যায়, এবারে রাত্রি হয়েছে বলে তো সে রাত্রিবেলা আর কিছু করা হয়নি, এখন আজকে সকালবেলা সব কিছু করব। রান্নাঘর পরিষ্কার থেকে বাসন কোসন মাজা সব অনেক কাজ পড়ে থাকে, তো সেইগুলো এখন সারবো। তো আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর সকাল থেকে দেখুন কেমন রোদ ছেড়েছে, একেবারে যেন খাঁকা করছে চারিদিকে রোদ। এর মধ্যে কিন্তু আবার একটুখানি বৃষ্টি হয়েছিল, মানে ওনারা যখন যাচ্ছিলেন তখন একটুখানি পুষ্প বৃষ্টি টাইপের হলো আর কি, এরকমটা হচ্ছে মাঝে মধ্যে। তো এবারে ঘরের দিকে যাই একটু। দিদিরা নেবে, ওনারা কি আসছেন? একদম চেষ্টা করবো, আমরা তো যাবে থাকবে বেড়া করে সব দেখিয়ে দেবো। খুব ভালো, সত্যি খুব ভালো রান্না খেয়েছি, সত্যি খুব ভালো। তারপরে এত আন্তরিকতা, খুব ভালো হয়েছে, খুব ভালো, ভীষণ ভালো, সব রান্না খুব ভালো হয়েছে, টেস্টি রান্না, সব থেকে বড় আন্তরিকতা, সবচেয়ে বড় আন্তরিকতা যেটা পয়সা দিয়ে কেনা যায় না। যাবে কিন্তু একবার, আচ্ছা আপনারা আবার আসবেন? হ্যাঁ আসবো, একদম মনে রাখার মতো, খুব ভালো হয়েছে, মানে এত আমরা আনন্দ করলাম সত্যি কথা। হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন মাসিমা, আবার আসবেন সবাই। খুব ভালো লাগলো তোমার এই আন্তরিকতা, যেও আমাদের ব্যারাকপুরে যেও, খুব আনন্দ পাবো, একবার দেখে আসবে, দেখবে থাকবে, দেখে আসবে। তোমাদের এখানে দেখে গেলাম, তুমি যাবে, ভালো লাগে। হ্যাঁ আমাদের তোমাদের মধ্যে এত ফাঁকা পরিবেশ নয় তো, গাড়ির আওয়াজে মানে কনজেস্টেড এলাকা, একটু কিচি কিচি, মানে কি করবে এখানে। আচ্ছা চোখগুলো তোমার কেন লাল হয়ে? আরাধ্যা পরের বারে আসবে, তোমাকে একটা বাঘের বাচ্চা দেবো। হ্যাঁ পরের বার যখন আসবে তোমাকে একটা বাঘের বাচ্চা দেবো। হ্যাঁ ভালো থাকবেন সবাই, খুব ভালো লেগেছে, এরকম আমরা অনেক জায়গায় গেছি, এরকম পাইনি গো। আচ্ছা আপনার কাছে কি খুচরো আছে?
সবুজ ওরা ওই লাগেজ তুলতে গেছে। অসুবিধা নেই, বন্ধু বান্ধবদের আমি আনতে চাই না, কেন জানেন তো ট্রেনের সব আসি, বিভিন্ন রকম বন্ধু বান্ধব থাকে। বড় কথা দেখলে তো আমাদের এখানে কোনো ড্রিঙ্কস এর ব্যাপার নেই, একদমই নেই, এটা ভীষণ ভালো লেগেছে। আমরা না জলটা আজকে অনেকটা কাছে আছে, বোটে ওঠার কোনো সমস্যা নেই। এখন কাশিমারে একটু মিষ্টি রস দেব, এই রস ভুল করে কিন্তু বেশ ভালো টেস্ট। রসগোল্লার রস একটু জ্বালালে একটা জেলি টাইপের হয়ে যায়, যে কোনো মিষ্টি তরকারিতে চাটনিতে ভালো লাগে। ডাল দাও মুড়ো ঘন্ট সব টাইট হয়ে গেছে, দাও দাও দাও। কালকে এই সব বেঁচে ছিল গুছিয়ে ফ্রিজে রাখা ছিল ডাল আর এই এইটা ওই মাংসের তরকারির এইটা, তাই তো হয়ে গেছে। এ আবার জ্বালালে আবার হালকা হয়ে যাবে, ধরে নিয়ে চল যাবে। কি হবে পাশের বাড়ি কাকিমাদের, আমাদের দুটো বাড়ি পরে, ওই ওর তলায় দিও না, রসগোল্লা রসে আবার মাটি টাটি তলায় আছে। হ্যাঁ পরের খেপে রান্নাঘরের মধ্যে থেকে সব বাসন কোসন বাইরে বের করা হয়েছে, এই ভাত ডালা চাকর নেট সব বের করে দিয়ে আর এইখানকার অবস্থাটা একটু চেঞ্জ করতে হবে। এইবারে সব ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার করে উনুন টুনুন গুলো কালকে এখানে করব। অত্যাচার হয়েছে, অত্যাচার না, এখানে যা হলো ঝড়ের গতিতে কাজ হলো। তিনটে উনুন কালকে সুস্মিতা বুদ্ধি করে এই ঘরে নিয়ে এসেছিল বলে গ্যাস আর পড়েনি। গ্যাস পড়ার থেকে বড় কথা কি বলতো, গ্যাস আগুন তো একটা একটা করে হতো। এইগুলো কি বলতো সব এইরকম করে দিয়ে দিয়ে জালতলা মানে আগুনের আঁচতলার ব্যবস্থা করা হয়েছিল, উনুনে ছাই তুলতে হবে কেননা ভর্তি হয়ে গেছে। এই কাজগুলো ঝটপট করে করে নি, উনুন একদম ঝকঝকে করে ফেলো, কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে একদম পরিষ্কার। সেটা তুমি পারবে, হ্যাঁ সেটা তুমি পারবে, পারতেই হবে। কালকে অনুষ্ঠানটা এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মানে কি বলবো, কোনো দিকে কোনো সমস্যা নেই, লোক বৃষ্টিও হয়নি, সব কিছু সব একদম, আবার বৃষ্টিও হয়নি। বৃষ্টি হয়েছে কখন বলো তো, সবাই খেয়ে দিয়ে চলে গেছে, ছিটে পড়ে যখন এ হয়েছে তখন একটা বৃষ্টি এসেছে। এবারে প্রদোষ দ্বারা ওরা তো একটু দূরে, ওরা প্রথমে ঘাবড়ে গেছে, এই বাড়ি যাবো কি করে, আগে বেরোতে হতো, আমরা বলছি থাকো কিন্তু ওরা তো থাকবে না। এবার আমাদের বাড়ির থেকে বেরিয়ে দশ পান ওই পাশে শুকনো মানে এইরকম বৃষ্টি, ও পাশে গিয়ে দাদা বলছে তাড়াতাড়ি এসো এদিকে শুকনো। এখানে যা কাক ছিল আগের দিনের মানে রৌদ্রে দেওয়া গরম, কটা সব হয়ে গেছে। এই বস্তাটার উপর করে করে আমি কার নিয়ে আসি রাখি, গোবর মাটি দিয়ে পরিষ্কার করি, আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। খাসির মাংস তো আমি মাঝখানে একবার খাওয়া ছেড়ে দিয়েছিলাম, সেইরকম ঘাটাঘাটির পরে ইচ্ছা চলে যায়। উনুনে ছাই তুলতে গেলাম তো প্রথমে হাত দিয়েই একেবারে হাতে ছাটা খেলাম, তার কারণ কালকে সেই রান্না আর আগুন এখনো
তারপরে এই আমাদের এই হাতা বাঁধা আছে লম্বা ছাইতলার জন্য, এটা করে তুলে নিচ্ছি। সেই কালকে রান্না হয়েছে, এখনো দেখুন আগুনের গলা, পুরো আগুন এসবগুলো। গতকাল এরকম সময় একেবারে যেন জমজমাট একটা ব্যাপার ছিল বাড়িতে, লোকজন হই হট্টগোল, রান্না বান্না থেকে শুরু করা, মানে আয়োজন একটা আড়ম্বর অন্যরকম ছিল। কিন্তু আজকে বিকালবেলা একেবারে নিশ্চুপ, চারিদিক আপ্যায়ন, এ মাথা থেকে ও মাথা, একেবারে মানুষজন সেই অর্থে সেরকম কেউ নেই, আবার সেরকম আওয়াজও নেই, কিচ্ছু নেই, নিস্তুপ হয়ে আছে যেন। তাই কেমন একটা যেন লাগছে, এই মাথার দিকে এসেছিলাম। আর আপনারা আজকেই সেই যে দেখলেন রান্নাঘরে ঢুকলাম, আর সেখান থেকে ভিডিওটা তো আর চালু হয়নি। এখন কিন্তু একেবারে বিকালবেলা, বিকালবেলা বলতে ঘুমিয়ে পড়েছিলাম, সেই যে ভিডিওটা আপনারা দেখছিলেন রান্নাঘরে ঢুকলাম, আর সেইখান থেকে কন্টিনিউ একের পর এক কাজ চলছিল। তারপরে একটু চান দান করে দুটো খেয়ে ঘুমিয়ে পড়েছি, একেবারে অকাতরে ঘুম পড়েছি। সেই ঘুম থেকে উঠতেই বেলা গেছে, আর ও গেছে কিন্তু একটা বেশ বিশেষ কাজে। এখন আমাকে শুধু একটু বলে গেল যে আমি বেরোচ্ছি, বলে বেরিয়ে গেল, আর আমি আবার চোখ বন্ধ করে ঘুম এসে গেছে। এখন সে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, এবারে উঠে এদিক ওদিক সব রৌদ্রে দেওয়া যা ছিল সব তুলব, আর যাদের বাড়ির থেকে টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসা হয়েছে পাশাপাশি, আমাদের বাড়িতে যা কিছু ছিল মোটামুটি বেশিরভাগটাই হয়ে যায়, কিন্তু দু একটা এটা ওটা জলের কলসি, এটা ওটা বলতে কলসিতে করে জল এনেছিলো, সেইগুলোও একটু দিয়ে আসার ব্যাপার আছে, নিতে আসবে সেটাও একটা খারাপ। তো এর মাথা থেকে ও মাথা শুধু দেখছি, আর যেন কেমন একটা লাগছে, এইখানে লাইট জ্বালা থেকে শুরু করে লোকজন একটা হট্টগোল ব্যাপার। আপ্যায়নে এখন আছি আমরা মাত্র চারজন, ও তো চলে গেছে, তো কি করা যাবে, এটাই হয়ে থাকে। এখন আমি একটু গাছে ও মাথার থেকে আসার সময় দেখছিলাম এদিক ওদিক করে সবজি যা হয়েছে তুলতে হবে, কিন্তু কিছু নিয়ে আসিনি। আর এদিকে এই যে শিউলি ফুলের চারাটা, এটা একটু হলুদ হয়ে যাচ্ছে, চারিপাশটা একটু গোড়া খুশি দিয়ে জল সারটা দিতে হবে। আর এইখানটাতে আমি লঙ্কার চারা লাগিয়েছিলাম, কিন্তু একটাও নেই, কিন্তু সব এত বৃষ্টির চাপ মরে গেছে। বেগুন তো হয়েছে ভালো, তুই এখন পাত্র নিয়ে আসেনি কিচ্ছু, চলে এসছে। আর আজকে সারাদিনে কিন্তু কোনোরকম কোনো ভিডিও শ্যুট হয়নি, মানে কুকিংয়ের কোনো ভিডিও হয়নি, ওইভাবে চলছে, কাজগুলো সব শেষ হলো। আর একটু ঘুমানোটা হয়েছে অনেকদিন বাদে, দুপুরবেলা ঘুমানোটা হয়েছে, আর ঘুমেরও একটা ঘাটতি যাচ্ছিল, কালকে রাত্রিও অনেক রাত্রি হয়ে গেছিলো। এই রান্নাঘরের থেকে একটা পাত্র নিলাম, বলি হাতে ধরবে না, যা বেগুন গাছে হয়েছে, তুলে নিই দেখি। ওই পাশ থেকে তো এই বেগুনগুলো তুলে নিয়ে আসলাম, এখন এইখানে এসেছি, তো ঝিঙে তুলতে হবে, গাছের দিকে দেখাও হচ্ছে না, গাছগাছালি আর সেই ইয়ে করা হচ্ছে না সেইভাবে যত্ন আসতে, সময় হয়ে উঠছে না। দু একটা করে ঝিঙে টিঙে হয়েছে, আমি সব কাঁচি টাচি তো কিছুই নিয়ে আসিনি, দিয়ে ওইভাবেই কেটে নিলাম, উচ্ছে গাছের আর ফলন নিতে পারলাম না। আজকে যে কুকিংয়ের ভিডিওটা আপলোড হয়েছে আর কি, মানে খাওয়া দাওয়া অনুষ্ঠানের যে পর্বটা, তো সবার কমেন্ট পড়ে সত্যি আমার এত ভালো লাগছে কি বলবো। আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে ওই কমেন্ট বক্সটা দেখলাম যে কে কী লিখেছে বা কী ব্যাপার, খুব খুশি আমি। আপনারা সবাই আমাদেরকে এতটা ভালোবাসেন এবং এত আশীর্বাদ করেছেন, সত্যিই ধন্য, খুব ভালো লেগেছে। আপনাদের এই কমেন্টগুলো আমাদের কিন্তু শরীরে সব ক্লান্তি দূর করে দেয় এবং চলার পথে অনেক সাহস পাই, যে আপনাদের মতো মানুষজন আমাদের পাশে আছেন, সাথে আছেন, এটাই আমাদের ভরসা। আর
আমরা তো বাড়ির দিকে সবাই এদিক ওদিক কাজ করছিলাম, আর ও ওই কালকে রাত্রিবেলায় ভিডিওটা শুট হয়েছে তো সেটা নিয়ে এডিট করা আপলোড করা ওই করতে করতেই ওর দিন কেটে গেছে, কারণ ওরা তিনটের আগে আপলোড করতে হবে। এবার তারপরে ওটা করে আর চান টান করে দুটো খেয়েই বেরিয়ে গেছে, ওর আর বিশ্রাম কিন্তু হয়নি। আমার গাছে ঝিঙে হচ্ছে না ঝিঙে হচ্ছে না করছি, কত ঝিঙে হয়ে আছে এই ওই ওই পাশে আমি তো দেখতেই পাই না, আর এইটা তো দেখতে পাচ্ছি শক্ত হয়ে গেছে তলার অভাব হয়েছে। ঝিঙের জাতটা কিন্তু ভালো দেখুন কতটা লম্বা লম্বা, কিন্তু হলো না বৃষ্টির কারণে। ঝিঙে বাটা ঝিঙের খোসা বাটা সুন্দর খুব পছন্দ, ওর তালে পরে আমরাও খাই, বেশ তুলে নিলাম। এইবারে সবজি তুলে আমি নেবো কিসে, একটা গাছ থেকে এই উঠেছে, এইখানকার বেগুন গাছগুলোর অতটা গুরুত্ব দেওয়া হয় না, এত ঝোপঝাড়ের মতো হয়ে আছে তো সে তা হলেও আমি এখন এইগুলোও তুলে নেব। সবজি আর গামলিতে ধরছে না, এবার ঝুড়িতে রাখতে হবে। তার মানে যেটা বোঝা যাচ্ছে এই গামলাতে কিন্তু অনেকটাই ধরেছিল, ঝুড়িও তো প্রায় ভর্তি হয়ে যাওয়ার মতো। আমি আরো যাচ্ছিলাম কইছি দিয়ে, আমার দিদি এসে হাজিরা আমার আর যাও ওদের বেগুন হচ্ছে বাড়ি তা নিয়ে যাও একদম আমি দুপুর বেলা করে আসছি হচ্ছে কাল ফিরে যাও এইরকম বাড়ি ওই পাড়ে ঠিক আছে দিদি। সে বেগুন তুলছি তো ওই বাটি কখন ওই সার দিতে আসে রেখে গামলা ওই নাচে ওই বস্তাতে তুলে তুলে কোথায় রেখেছিলে? আর ওই তোমাদের ওই পাড়ে হ্যাঁ ওই পুকুর পাড়ে ওই ধারে ওই যায় কি জানি বাবা আমি তো জানি না। তারপর আমি বলছি সে ওরা বলছে সে না খাইছে আর দেখি নি, তারপর আমি না ওই পুকুরি কোনার দিকে যে কোনার দিকে দেখি যে গামলা দিকে আছে ভালোই। আমি আরো আজকে একটু ঘুম পড়েছি বলে আমার আছে বিরাট কষ্ট আছে, কালকের কিন্তু গিয়েছি গিয়ে ওই জাল তুলছে জাল কালকে রাতে জাল দিলে হ্যাঁ রাতে জাল দিয়েছে তা ওই জোয়ার তো লাগবে মাছ ধরছে মাছ কিরম হচ্ছে এগোনে মনে হয় কতটা মাছ বেশি মাছ হচ্ছে না গাঙে বলা এবারে আর অত জাল পুটতেন না মাছ কম বলে হ্যাঁ সকালবেলা দুপুরের জোয়ার টোয়ার কিরম জাল পায় না আমি তাই দুদিন ধরে বাতি বাতি যাচ্ছে না ওই ঢ্যাঁড়শগুলোও তোলার দরকার এক্ষুনি তোলবো তা দেখো অন্ধকার এই আমি একদম মানে সময় পাইনি আজকে ঘুমিয়েছি এত চুমু জ্বালা করছে ওদের তা বেগুন নাম আচ্ছা তো ঘরে গিয়ে পেপারে দিচ্ছি আমি ঢ্যাঁড়স হাল লাগাও না ঢ্যাঁড়সগুলো তুলি আমার দুটো কুমড়ো হয়েছে তাই আমি প্রত্যেক দিন দেখি তুমি দেখেছো আজকে কালকে পৌঁছাতে বা বলছিস কি হ্যাঁ কালকে সবজির কুকুর্ণ কান্না ফেলতে এসে ঘরতে চিনি দিতে হবে একটু কি করা যাবে বাড়ির কুমড়ো যা হয়েছে তাই ভালো। আমি বলছি লোকটা কলসিতে করে জল দাও না এনে দিল তা আমি যদি না দিয়ে আসি একদম সন্ধ্যা হয়ে যাবো যাবো পাখিরা সব কিচিমিচি করতে করতে বাসায় ফিরছে আমরা বাসার থেকে আর বেরোতে পারলাম না। পেপার কি করবো তোমার লাগবে মাছ দিতে আমাকে পেপার দেবো আবার আমাকে মাছ দেবা আচ্ছা ঠিক আছে আমাকে বলো নতুন পেপার দিতে আমার গাছে দুটো তিনটে ঝিঙে উঠে এ তোমাকে লোকজন অনেক আছে না লে যাও ওই কি মা আরে যো পারবো না তো তো ভালো হয়েছে আমি সমস্ত জিনিসপত্র গুলো দিয়ে আসতে যাবো তো আমি আর পারলাম না তুমি কটা নিয়ে যাবা দাও আমি কি না পারবো কেন বলতেছি
আমাদের বড় গামাটা ঝুড়িটা তা হ্যাঁ ঝুড়ি ধুয়ে এখানে এর উপর দিয়েছিলাম আর আমি এই চেটাই টেটাই দিয়ে তা সে তোলা হয়নি দেখেছ তো বসো তো ওরা সব না বসো না না তুই জল দে দেখাই ঠিক করেছে কারণ লোক সংখ্যা কম ভালো বেধ হয়নি বৌজি আসেন বড় ঝুড়ি কি হবে কারেন্ট চলে গেল দেখলে একেবারে অন্ধকার হয়ে গেছে যাক আমার একদিক থেকে সুবিধা হলো সবাই আসলো না এলে সবাই প্রয়োজনীয় জিনিসপত্র আমি দিয়ে আসবো করছিলাম অবশ্যই এই সময় যেতাম তার আগে নিয়ে গেছে একদিক থেকে ভালোই হলো আর এই গাঁদা ফুলের চারাগুলো দাদু আগের দিন রৌদ্রের মধ্যে বসিয়েছে তো এগুলো সব লেগে গেছে এখন সকাল সন্ধ্যে একটু জল দেওয়ার ব্যাপার তো আজকে সকালে তো দেওয়া হয়নি আর এখন সন্ধ্যেবেলা একটু দিয়ে দিই না হলে সকাল হতে পারে না একেবারে চড়া রোদ দেয় তো তখন গাছগুলো একটু শুকিয়ে যায় আর এই এখন জল দিলে সারা রাত্রি ধরে একটু ইয়ে হয়ে থাকবে ফুল গাছগুলো সব জল দিয়ে দিলাম আর সন্ধ্যা একদম হয়ে গেছে লাইট এইগুলো রাস্তারগুলো জ্বেলে দিয়েছি আর এখন ওমাতায় রুমের দিকেরগুলো লাইট জ্বালাতে যেতে হবে আর একটু আগে কারেন্ট চলে গেছিলো এই আবার এসছে তো কারেন্ট চলে গেলে আমাদের ইনভার্টার আছে আমাদের এই রুমগুলোর অসুবিধা হয় না মানে আমরা যেখানটা থাকি সেখানে অসুবিধা হয় না আর এখন আজকে সারাদিন বেশ ভালোই কিন্তু গরম দিয়েছে এরকমটা এখন চলবে বৃষ্টি সেই একনাগাড়ে আর হবে না ছড়াই ছড়াই একটু করে হবে এখন শরতের বৃষ্টি তো গরমটা ঠিকমতো আছে আর এই বৃষ্টি থেমে যাওয়ায় পুকুরের জলও কিন্তু কমে গেছে একদম পুকুর মাঠের জল কমছে সঙ্গে সঙ্গে পুকুরের জলও কমে যাচ্ছে আর আমাদের পুকুরের জলটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখন অন্ধকার হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না তো ওই যে জিওলিন বড়ি দেওয়া হয়েছিল ওর জন্য পুকুরের জল আরও দুদিন পরে আরও পরিষ্কার হয়ে যাবে আর পুকুরের কথা বলতে একটা কথা মনে পড়লো আগের দিন একটা ভিডিওতে কমেন্ট এসেছিলো যে ওই মাছ ধরার ভিডিওতে পালা কেন দেওয়া হয় পুকুরে তো পুকুরে পালা দেওয়া হয় একটু মাছগুলো আশ্রয় নেয় পালার মধ্যে থাকে আমাদের যেমন একটা ঘর দরের ব্যাপার যে কোথায় আছি ওরা একটা পালার মধ্যে গিয়ে ঢোকে এবার পুকুরে যখন মাছ টাছ ধরা হয় পালাটাকে টেনে তুলে সেইখানে খেমন ফেললে কিন্তু মাছ পড়ে তো মাছের একটা আশ্রয় একটু সুরক্ষা আবার হুটহাট করে কেউ জাল টাল ফেলে বা পুকুর থেকে মাছ টাছ না ধরতে পারে এরকম বিভিন্ন রকম চিন্তাভাবনা থেকে পুকুরে পালা দেওয়া হয় তবে আমাদের এখানে যে শুধু আমাদের পুকুরে তা না সবারই কম বেশি এইভাবে পালা পুকুরে দেওয়া থাকে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন অন্ধকার হয়ে আসছে এখন সন্ধ্যাবাতি একটু দেব আর সৌরভের বাবা ও তো এখনও আসলো না বেরিয়েছে কখন আসে আর কোথায় গেছে কেন গেছে আপনাদেরকে অবশ্যই জানাবো তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।